সাইদ খোকন নাকি কাজী ফিরোজ রশিদ। ঢাকা ছয় আসন থেকে নির্বাচনে আগ্রহী এগারো জনের নাম থাকলেও ঘুরে ফিরে আসছে এই দুটি নাম। অর্থাৎ পুরান ঢাকার গুরুত্বপূর্ণ এ আসনে কে যাবেন দ্বাদশ সংসদে, সে আলোচনা জোরালো। সৌরাস্তার পুরনো ভবনের অলিগুলিতে জড়ানো বাসিন্দাদের দুঃখ ব্যথা কোন প্রার্থী দূর করবেন, ভোটাররাও মেলাচ্ছেন সেই হিসেব। সাদাদা সুটি রিপোর্টে বিস্তারিত। মেয়র মোহাম্মদ হানিফ বা সাদেক হোসেন খোকা ঢাকা ছয় আসনে সেবা দিয়েছেন এমন বিগ শট প্রার্থীরা। দিন বদলেছে, ঢাকা দুই ভাগ হয়েছে, আসনের সীমানা বদলেছে, বদলেছে ভোটের ধরনও। নতুন নতুন পরিস্থিতিতে এসেছেন নতুন প্রতিনিধিরা। সেই ধারাবাহিকতায় আওয়ামী লীগের শাসনকালে তাদেরই নেতৃত্বের মহাজোট প্রার্থী কাজী ফিরোজ রশিদ। গত তিন মেয়াদে সংসদে এ আসনের প্রতিনিধি তিনি, জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সদস্য, এবারও প্রার্থী। কিন্তু এবার জোট নয়, ঘরের ছেলে সাইদ খোকনকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। জোরালো হয়েছে ভোটের আলোচনা। মেরে আঙ্গে নে মে তোমারা ক্যা কাম হ্যায়, আমার এলাকায় তোমার কি কাজ। হোপফুলি ইউ অল আন্ডারস্ট্যান্ড। তার পিতা হচ্ছে আমার বন্ধু, যিনি কথা বলেছেন উনি আমার সন্তান সমতুল্য। অতএব এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করব না। সব দেখে শুনে কি ভাবছেন ভোটাররা? গায়ে গা লাগানো বাড়িগুলো, সংকীর্ণ রাস্তা অলিগলি, তারের জঞ্জালে শ্রীহীনতা আর কতদিন সইতে হবে তাদের চোখে মুখে নীরবে, সেই প্রশ্ন। বিশেষ করে যারা এখানের আগের প্রতিনিধিদের কাজ দেখেছেন, সংসদ সদস্য বা মেয়র একে একে দায়িত্ব তো অনেকেই নিয়েছেন, কিন্তু এখানের বাসিন্দারা কেন এখনো আগের নেতাদের ছায়াই খুঁজছেন? কবে দাদা মরবো, কবে চালিয়ে ঝেকামু, দুই বছর আগে কাজ ধরছে, এখানে সাইড বাই হবে মাত্র নির্বাচনে খারাইছে, পাশ করবো তারপরে দিল্লি লাড্ডু বহু দূরে। সড়কটা দেখছেন, প্রত্যেকটা সড়কের অবস্থা খারাপ, কাদা জমে যায়, পানি জমে যায়, এখানে ময়লা ডাস্টবিন, ডাস্টবিনের কারণে অনেক দুর্গন্ধ আসে। তিনি তো কোনো কাজই করেন নাই, অসমাপ্ত কাজ বলতে তো ফিরোজ রশিদের কিছু নাই। ভোট তো অনেক ভোট আছে, যদি সবাই মিলে দেয় ভালোই হবে। কারো কারো আক্ষেপ, কাজী ফিরোজ রশিদ এতদিন দায়িত্বে থাকলেও আপন করেননি এই আসনের মানুষকে, কোনো সমস্যাই পুরোপুরি সমাধান করতে পারেননি তিনি। কেউ আবার সাবেক মেয়র সাইদ খোকনের মাঝে তার বাবা মোহাম্মদ হানিফের মতো দেশপ্রেম খুঁজে হয়রান। একটি সুষ্ঠু ভোট, একজন ভালো প্রতিনিধি, গণতান্ত্রিক দেশের ভোটারের অন্যতম বড় স্বস্তি। সেই স্বস্তি পেতে চান এ আসনের 2,81,515 জন ভোটার, যাদের মধ্যে পুরুষ ভোটার 1,47,807 জন, নারী 1,33,706 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 2 জন। প্রিমিয়াম ময়দা থেকে তৈরি, প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। যিনি আসুন না কেন দায়িত্বে, এর পরবর্তী সরকার যারাই গঠন করুক না কেন, প্রত্যেকেই যেন এই ব্যাপারটা মাথায় রাখে যে সাধারণ মানুষের জন্যই এই সমাজ, এই রাষ্ট্র ব্যবস্থা, এই গণতন্ত্র, এই নির্বাচন, এবং তাদের সুবিধা অসুবিধাগুলো যেন খুব বেশি প্রাধান্য দেওয়া হয়। সাইদ খোকন এবং ফিরোজ রশিদ ছাড়াও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী 9 জন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন কাজী হামিদুর রেজা খান ভাসানী, ন্যাশনাল পিপলস পার্টি NPP, সৈয়দ নাজমুল হুদা জাতীয় পার্টি JP, ফারহানা সাইদ স্বতন্ত্র প্রার্থী, তরিকুল ইসলাম জাকির পার্টি, মোহাম্মদ হানিফ দিহিদার বাংলাদেশ জাতীয় পার্টি, মোহাম্মদ আমিনুল ইসলাম সরকার গণফ্রন্ট, মোহাম্মদ আক্তার হোসেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট বা মুক্তিজোট, কাজী সিরাজুল ইসলাম তৃণমূল BNP এবং মোহাম্মদ রবিউল আলম মজুমদার ইসলামী ঐক্যজোট IOJ থেকে। সাজিদ সুইটি, ATN News, ঢাকা।